গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতউল্লাহ খান বলেছেন, তাদের দলে কোনো বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী নেই। দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকা প্রতীককে জয়ী করতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী নেই, যারা বিদ্রোহী প্রার্থী বলে কোনো শব্দই নেই, শব্দটা হলো স্বতন্ত্র প্রার্থী। তো স্বতন্ত্র প্রার্থী কালকের পরে আপনি দেখবেন কে কে থাকে। স্বাধীনতার সপক্ষের শক্তি, 14 দল, আওয়ামী পরিবার এবং এই গাজীপুরে যারা উন্নয়ন চায়, যারা সমস্ত একটা দুর্নীতিমুক্ত প্রশাসন চায়, তারা আজকে ঐক্যবদ্ধ হয়ে